ভালো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু শুরু হয়েছে যেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন ধরনের পোস্টে আপনারা আপনাদের জেলার মধ্যে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত সঙ্গে বিডিও অফিসের যে চাকুরি বিজ্ঞপ্তিগুলি সে সহ কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে তো আজকের এই কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে বর্তমানে তো সেই সকল আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে চলেছি তো সবার প্রথমে লক্ষ্য রাখবেন যেখানে কিন্তু চার হাজার ছশো ষাটখানা কনস্টেবল বা সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে আর পি এফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স যেটা কিন্তু চার হাজার ছশো ষাটখানা এখানে শূন্যপদ রয়েছে আর এখানে অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে দরখাস্ত যে নেওয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে চোদ্দোই মে পর্যন্ত আবেদন চলবে মানে সামনে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করে নিতে পারবেন যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন যেখানে বলে রাখি এখানে রেলওয়ে কনস্টেবলের জন্য আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাশের প্রয়োজন পড়বে আর সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে যেমন কি আপনারা ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেভাবে আপনারা আবেদন করছেন কনস্টেবল থাকলে মাধ্যমিক আর সাব ইন্সপেক্টর থাকলে গ্র্যাজুয়েশান তো সেইভাবে আপনাদের এখানেও কিন্তু সেম প্রসেস রয়েছে তবে এটি রেলওয়ে ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি তো দেখুন ইতিমধ্যে আমরা চলে আসব পরবর্তী একটি পোস্ট যেটা কিন্তু সহায়ক ইতিমধ্যে সহায়ক পোস্টে আবেদন শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় যদি আপনারা এখনও পর্যন্ত আবেদন করেননি সেক্ষেত্রে আবেদন করে নেবেন হাতে কিন্তু আর শুধুমাত্র দুদিন সময় রয়েছে এই দুদিনের মধ্যে আবেদনটি করে নিতে হবে আর না হলে আপনাদের কিন্তু এই সহায়ক যে পোস্ট রয়েছে এই পোস্টে আর আবেদন করতে পারবেন না তো এখানে আপনারা লক্ষ্য রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা জাস্ট এখানে আপনাদের কী চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চা হয়েছে আবেদন করবার জন্য তো যাদের কাছে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা অলরেডি রয়েছে রেজাল্ট সার্টিফিকেট সকল সমস্ত রকম রয়েছে সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই যে সহায়ক পোস্টটি রয়েছে এখানে আবেদন করে নেবেন অল ওভার বেঙ্গল থেকে যে আবেদন সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বা শুরু আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন চলে আসবে পরবর্তী একটি পোস্ট বিএসকের মতো প্রচুর কিন্তু ডিও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে যেটা কেন্দ্র সরকারও বলতে পারেন আর এটা কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলও বলতে পারেন রাজ্য সরকারও প্রচুর রয়েছে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লকে ব্লকে স্টাফ সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর এটা কিন্তু আপনাদের ভিডিও অফিসে নিয়োগটি করতে চলেছে যেখানে আপনারা দেখতেই পারছেন ভিডিও অফিসে কিন্তু প্রচুর পরিমাণে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএসকে থেকে যেমন আপনারা আপনাদের ব্লক অফিসে মানে বিডিও অফিসে চাকুরি পাচ্ছেন তো সেমভাবে কিন্তু আপনারা এই যে চাকুরিটি রয়েছে এর মতো ডেটা এন্ট্রি অপারেটর এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের ব্লক অফিসে কিন্তু কাজটি পেয়ে যাচ্ছেন তো এই যে আবেদন এই আবেদনটি কিন্তু আপনারা কেউ ছাড়বেন না এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন আর এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন সহায়ক ডেটা এন্ট্রি অপারেটর এই সকল সমস্ত রকম যে ভিডিও মানে ফুলফিল লিঙ্ক সেই সকল কিন্তু অলরেডি আমি এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে কিন্তু সেই সকল ভিডিওগুলি এক এক করে দেখ দেখে নিতে পারেন তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি জায়গা থেকে এই সকল ভিডিওগুলি দেখে নেবেন ফুলফিলমেন্ট ভিডিওগুলি দেখে তারপরে কিন্তু আবেদন যে রয়েছে আবেদন প্রসেসটি করে নেবেন আর প্রত্যেকটি বিশেষ করে প্রত্যেকটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন চলছে এটা আপনাদের খুবই সহজ নিয়ম কারণ কি এখানে দেখুন আপনারা অফলাইন হলে একটু ঝামেলা হয় আর অনলাইনে কিন্তু আপনারা নিজ মোবাইল ফোন থেকেও কিন্তু আবেদনগুলি করে নিতে পারবেন আর এখানে দেখুন এরপর আমরা চলে আসবো ইতিমধ্যে সাত হাজার সরি সাতশো বারোখানা ক্লার্ক নিয়োগ করতে চলেছে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে পরবর্তীতে আমরা ইতিমধ্যে চলে এসেছি যেটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে এই যে নিয়োগ এই নিয়োগটি করতে চলেছে মানে বুঝতে পারছেন এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে সাতশো বারোখানা ক্লার্ক ডেট এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে যেটা অফিসিয়ালি একটি চাকুরি বিজ্ঞপ্তি সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা আপনারা সকলে আবেদন করে থাকেন এসএসসি থেকে ইতিমধ্যে আবেদনও শুরু অলরেডি হয়ে গেছে তো এই আবেদনটি করার জন্য এসএসসি থেকে যারা আবেদন করবেন আমি সবার প্রথমে বলে রাখি পুরনো আইডি থেকে কিন্তু আর আবেদন করতে পারবেন না মাথায় রাখবেন যারা পুরনো আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন কিছুদিন আগে সিআরপিআর আবেদন করেছেন ঠিক আছে সেই সকল আইডি দিয়ে কিন্তু আর আবেদন করতে পারবে না একদমই এসএসসির একটি নতুন আইডি ইতিমধ্যে ক্রিয়েট করতে হবে নতুন অফিসিয়ালি সাইট ইতিমধ্যে প্রোভাইড করা হয়েছে এসএসসির পক্ষ থেকে তো সেই সাইডে যাবেন তারপরে কিন্তু এই যে আবেদনটি রয়েছে এই আবেদনটি কিন্তু করতে পারবেন যেখানে সাতশো বারোখানা ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর প্রতিটি ব্লক অফিসে ইতিমধ্যে নিয়োগ চলছে যেটা কিন্তু গ্রুপ ডি বলতে পারেন এবং কি গ্রুপ সি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটি ব্লকে এই যে নিয়োগ এই নিয়োগটি আপনারা দেখতে পারবেন এরপরে একদম কর্মসংস্থার পেপারে শেষের দিকে চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন বিএসএফ এর ট্রেডসম্যান নিয়োগ চলছে যেখানে মাধ্যমিক আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতায় দু হাজার একশো চল্লিশখানা শূন্যপদ রয়েছে আর সি ডবল টি ডট বিএসএফ ডট জিও ডট ইন অভিস সাইডের মাধ্যমে আবেদন করতে হবে রেলওয়ে প্রোডাকশন ফোর্স ইতিমধ্যে কনস্টেবল সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চার হাজার ছশো ষাটখানা শূন্যপদ রয়েছে এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন এর সঙ্গে পলিটেকনিক্যাল ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে আইটিআই কোর্সে ভর্তি বিভিন্ন রকম এক কথায় এই সকল ভর্তিগুলি চলছে আপনারা চাইলে এই সকল ভর্তিগুলি হতে পারেন পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান ইতিমধ্যে নিয়োগ নিয়োগ করতে চলেছে চারশোখানা শূন্য পদ ইতিমধ্যে রয়েছে ডাব্লিউ বি পুলিশ ডাব্লিউ বি ডট জিও ডট ইন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে কলেজের লাইব্রেরি নিয়ে করতে চলেছে পোস্ট গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় এর সঙ্গে কলকাতা পুর নিগমে আপনাদের কিন্তু ইন্সপেক্টর নিয়েও করতে চলছে স্যানিটারি ইন্সপেক্টর যেখানে উনিশখানা পোস্ট রয়েছে এমএসসি ডাব্লুবি ডট ও মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে এই সকল চাকুরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে চলছে আর এর সঙ্গে এএনএম জিএনএম তো চলছেই আর বিভিন্ন রকম যে চাকুরি বিজ্ঞপ্তিগুলি অনিশ্কৃণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেপারটি রয়েছে এই পেপারটি আপনারা ডাউনলোড করে বাকিটা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ